দুর্নীতির দায়ে সম্প্রতি আটক হওয়া সৌদি যুবরাজ আল ওয়ালিদ বিন তালালের স্ত্রী আমিরা বিনতে আইডেন বিন নায়েফ সম্প্রতি রাজপরিবারের অন্ধকারের দিকের কথা তুলে ধরেছেন। আমিরা অবশ্য তালালের সাবেক স্ত্রী। যুবরাজের কর্মকাণ্ডের কারণে আগেই সম্পর্ক ত্যাগ করেছেন তিনি। আমিরা জানিয়েছেন, সৌদি পরিবারের বাইরে থেকে যতটা ভদ্র ও ধর্মভীরু বলে মনে হয়, বাস্তবতা সম্পূর্ণ উল্টো। তিনি জানান, তার সাবেক স্বামীসহ রাজপরিবারের অনেকেই অর্থ পাচারসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত। এক কথায় বলতে গেলে এমন কোনো অপকর্ম নেই যা তারা করেন না। আমিরা জানান, জেদ্দা শহরকে এরা দাসবাজারে পরিণত করেছেন। সেখানে অল্প বয়সী নারী বিক্রি থেকে শুরু করে মদ সেক্স পার্টির মতো সব রকম ব্যভিচারই হয়ে থাকে। পুলিশ এসবের ব্যাপারে অবহিত থাকলেও শুধুমাত্র চাকরি হারানোর ভয়ে কোনো উদ্যোগ নেয় না। কেননা শহরের সব অপরাধের পেছনে সৌদি রাজ পরিবারের সদস্যরা প্রত্যক্ষভাবে জড়িত, আর সে কারণেই সৌদি পরিবারের পুরুষেরা ব্যভিচারে চূড়ান্ত করে আসছে। আমিরা সম্প্রতি হ্যালোইন পার্টির উদাহরণ তুলে ধরে বলেন, সেই পার্টিতে সর্বসাকুল্যে 150 মানুষ জড়ো হয়েছিলেন, তাদের ভেতরে কূটনৈতিক কর্মকর্তারাও ছিলেন। সেখানে সেদিন যা হয়েছে তা বাইরের দেশের কোনো নাইট ক্লাবের থেকে আলাদা ছিল না। সৌদি আরবে মদ নিষিদ্ধ হলেও সেই পার্টিতে তরল পদার্থটির বন্যা বয়ে গিয়েছিল। সেই ডিজে পার্টিতে ওয়াইন, জুটিদের নাচ, নানান ধরনের পোশাক পরা সবই হয়েছিল। আমিরা জানান, সৌদি আরবে মদ নিষিদ্ধ হওয়ায় কালোবাজারে এটির প্রচুর দাম। উদাহরণ হিসেবে তিনি বলেন, সেখানে এক বোতল স্মির্নফ ভদকা কিনতে গেলে প্রায় 1500 রিয়েল গুনতে হয়, টাকার হিসেবে যা প্রায় 33,000। কখনো কখনো সেসব পার্টিতে আয়োজকেরা আসল মদের বোতলে স্থানীয় মদ ঝুঁকিয়ে সার্ভ করে থাকে। স্থানীয় সেসব ওয়াইনকে তারা সিদ্দিকি নামে চেনে। আমিরা বলেন, সৌদি আরবে দাস প্রথা এখনও রয়েছে, তবে সেটি গোপনে এবং অন্যভাবে হয়ে থাকে। রাজপরিবারের কিছু সুবিধাভোগী ব্যক্তি সেখানে দাস বিক্রি করে থাকেন, আর এসব দাস বেশিরভাগ ক্ষেত্রে আনা হয় শ্রীলঙ্কা, বাংলাদেশ, ফিলিপাইন, সোমালিয়া, নাইজেরিয়া, রোমানিয়া এবং বুলগেরিয়া থেকে। যেসব শিশুকে এখানে বিক্রি করা হয় তারা কখনোই মালিকের ইচ্ছার বিরুদ্ধে কোথাও যেতে পারে না। এমনকি এশিয়ার দাসীরা প্রায় ক্ষেত্রেই নিজেদের বন্দী বলেই মনে করেন। সেখানে অল্প বয়সী মেয়েদের আলাদা করে রাখা হয় এবং তাদের উপর যৌন নিপীড়ন চালানো হয়।